ফাইনালি 7 বছর পরে রেসলিংয়ে ফিরলেন সিএম পাঙ্ক। বিশেষ করে আজ থেকে 7 বছর আগে WWE থেকে বিদায় নিয়েছিলেন সিএম পাঙ্ক। তবে তিনি একসময় ঘোষণা দিয়েছিলেন তিনি আর কখনো রেসলিংয়ে ফিরবেন না। তবে এইবার সিএম পাঙ্ক AEW-তে ডেবিউ দিলেন। বিশেষ করে আজকের AEW-এর র্যাম্পেজ অনুষ্ঠিত হয়েছিল শিকাগোর মধ্যে। আর আপনারা অবশ্য সকলেই জানেন যে শিকাগোতে যে দর্শকগুলো থাকে তারা কতটা এক্সাইটেড থাকে। বিশেষ করে সিএম পাঙ্ক ডেবিউ দেওয়ার আগে সকল দর্শকরা একেবারে পুরো গ্যালারি মাতিয়ে তুলেন সিএম পাঙ্ক সিএম পাঙ্ক বলে। তবে এবার সকল অপেক্ষার অবসান ঘটিয়ে AEW-তে ফিরলেন সিএম পাঙ্ক এবং সেইখানে এসে তিনি সামান্য কিছু প্রোমো কাট করেন। WWE থেকে যেই সময়ে বিদায় নিয়েছিলেন ঠিক সেই স্টাইলে বসে থেকেই WWE-কে বেইজ্জতি করে সেখানে প্রোমো কাট করেছেন এবং ডার্বি অ্যালেনকে চ্যালেঞ্জ করে দিয়েছেন। তো যাই হোক, সিএম পাঙ্ক WWE-তে আসুক বা না আসুক তিনি যে রেসলিংয়ে ফিরে এসেছেন এটাই অনেক। সিএম পাঙ্কের ভক্ত কারা কারা রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিবেন। ধন্যবাদ।